প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের যে এডুকেশনের যে জেনারেল পেপার সিসি ওয়ান বা জিই ওয়ান এবং যাদের অনার্স পেপার রয়েছে সিসি ওয়ানের তাদের প্রত্যেকেরই তোমরা কমেন্টস করে লিখেছিলে যে আমি সাজেশান দিয়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করতে তো ইতিমধ্যেই আমি এক এবং দু নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যেটি ছিল শিক্ষা সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ এর সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম তো আজকে আমি আলোচনা করব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এর সম্পর্কে টিকা লেখ যদি আসে বা পার্থক্য যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই প্রশ্নটি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা কনে ক্লিক করে রাখো যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমরা যাতে সকলে পেয়ে যাও তার জন্য তোমাদের নোটিফিকেশানটি পাবে তার জন্য করতে হবে কি একটু আইকনে ক্লিক করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না এবং তোমরা যারা প্রাইভেট টিউটারে পড়তে পারছো না তারা এই চ্যানেলটি ফলো করো তাদের প্রাইভেট টিউট তোমরা নাও পড়ো প্রাইভেট টিউটারের কাছে সেক্ষেত্রেও তোমরা এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তোমরা নাম্বার পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট নাইনটি অ্যাভাব বা এইটটি অ্যাভাব তুলতে গেলে একটু তোমাদের কারো গাইডনেন্স দরকার বা কারো কাছে গিয়ে পড়তে হবে সব কিছুই তো সেইভাবে দেওয়া সম্ভব হয় না কেন এখন কপি পেস্টের যুগ হয়ে গেছে ঠিক আছে ফ্রিতে যতই সব কিছু দাও দিয়ে কেউ কপি করে পেস্ট করে দিয়ে করবে যাই হোক সেইটা বড় কথা না তোমাদের হচ্ছে উপ তোমরা যাতে উপকৃত হও সেটি বড়ো কথা অনেকেই কপি ইয়ে করে যাই হোক সেইগুলো আলোচনার বিষয় নয় যেটি মূল আলোচনার বিষয় সেটি আমি আলোচনা করছি দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি শিক্ষার যে লক্ষ্য ব্যক্তির সামগ্রিক বিকাশ সহায়ক হয় এবং ব্যক্তির যাবতীয় প্রয়োজন বা চাহিদা পূরণে সাহায্য করে তাই হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বৈশিষ্ট্য শিক্ষার লক্ষ্য নিরূপণের ক্ষেত্রে ব্যক্তি হলো কেন্দ্রবিন্দু ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে শিক্ষার মধ্য দিয়েই ব্যক্তির চাহিদা পূরণ করা হয় সুবিধা কী রয়েছে প্রতিটি ব্যক্তি একক সত্তা দলগত পদ্ধতির সাহায্যে সকলকে একসাথে না পড়িয়ে ব্যক্তিতান্ত্রিক পদ্ধতির সাহায্যে পাঠ্যদান করলে প্রতিটি শিক্ষার্থীর সক্রিয়তা বজায় থাকে এবং তার নিজ ক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পায় ব্যক্তির দ্বারা সমাজ গঠিত হয় তাই ব্যক্তিতান ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে ব্যক্তির উন্নতি ঘটলে সমাজের উন্নতি হবে অসুবিধা কী রয়েছে অতিরিক্ত মাত্রায় ব্যক্তিতান্ত্রিক শিক্ষা ব্যক্তিকে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তোলে দু নম্বর সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা অসম্ভব ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা সমাজের মধ্যেই ঘটে তাই ব্যক্তিতান্ত্রিক শিক্ষা পরোক্ষভাবে সমাজের ওপর নির্ভরশীল শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার লক্ষ্য এক নয় বহু যুগ যুগ বহু যুগে যুগে বহু দার্শনিক এবং শিক্ষাবিদ শিক্ষার প্রকৃত লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে ব্যক্তি স্বাতন্ত্রবাদী এবং সমাজতন্ত্রবাদী এই দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়েছেন যেসব শিক্ষাবিদ শিক্ষার লক্ষ্য হিসাবে সমাজের সামাজিক দিকের প্রতিবেশী গুরুত্ব দিয়েছে তাদের বলা হয় সমাজতন্ত্রবাদী বৈশিষ্ট্য কি সমাজকে বাদ দিয়ে ব্যক্তির পৃথক কোনো অস্তিত্ব নেই তাই সমাজের লক্ষ্য এবং ব্যক্তির লক্ষ্য এক হবে সমাজের হলেই ব্যক্তির কল্যাণ হবে সমাজই ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারবে সামাজিক চাহিদা এবং আশা পূরণ করাই হবে শিক্ষার কাজ সুবিধা সমাজ জীবন ব্যক্তিকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয় এবং তার সামনে ভবিষ্যৎ সম্ভাবনার দুয়ার খুলে দেয় সমাজে দুর্বল এবং সবল সব ধরনের ব্যক্তিকেই আশ্রয় দেয় এবং সবারই মঙ্গল কামনা করে অসুবিধা শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যে সমাজের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়া হয় ব্যক্তির সামর্থ্য চাহিদা ইচ্ছা অনিচ্ছা অবহেলিত হয় দু নম্বর শিক্ষার লক্ষ্য হিসাবে সমাজতান্ত্রিকতার ওপর অধিক গুরুত্ব দেওয়া ব্যক্তি স্বাধীনতা গণ্য হয় ব্যক্তির সৃজনশীলতা বিকাশের পক্ষে বাধার সৃষ্টি হয় তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে